সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ভারত চীন ভারত নেপাল উত্তেজনা নেপালে ভারতের কূটনীতি ও আধিপত্যকে একাই ধসিয়ে দিয়েছেন যে চীনা নারী ভারতে হাজার টাকায় ভাইরাস মারার বিদ্যা দেন করোনা বাবা রুশ নৌবাহিনী হাইপারসোনিক পরমাণু অস্ত্র পাবে বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন পুলিশের বর্বরতা থামাতে জাতিসংঘের উচিত শান্তিরক্ষী পাঠানো বললেন আমেরিকার স্বনামধন্য মানবাধিকার বিশেষজ্ঞ ড্যানিয়েল কুভালি আমেরিকার বলদর পিতার কাছে নথি স্বীকার করবে না ইরান বললেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়াদ আব্বাস আরাকচি এবং সবশেষে জানাব ইহুদিবাদী ইসরায়েলের ইরানি জনগণের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অপপ্রয়াস নতুন নয় জানালো তেহরান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নেপালে ভারতের কূটনীতিকে ধসিয়ে দিয়েছেন যে চীনা নারী প্রতিবেশী দেশ পাকিস্তান চীনের পর নেপালের সাথেও ভারতের সম্পর্ক এখন তলানিতে ভারতের প্রচার মাধ্যমে দাবি করা হয়েছে নেপালকে বসে রাখতে ভারতের সব ধরনের কূটনৈতিক চেষ্টা বিফল হয়েছে এর মূলে রয়েছেন নেপালে চীনের রাষ্ট্রদূত হু জানা গেছে কূটনীতিবিদ হিসেবে ইয়াংকির চব্বিশ বছরের পেশাগত জীবন নেপালে আছেন দেড় বছরের মতো এর মধ্যেই দেশটিতে তিনি জনপ্রিয় বিদেশি নাগরিকে পরিণত হয়েছেন নেপালে আসার আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ এশিয়া বিভাগে উচ্চতর পদে ছিলেন তিনি পাকিস্তানেও কাজ করেন কিছুদিন তিনি আসার পরেই গত কয়েক মাসে নেপালের সঙ্গে চীনের সম্পর্ক অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে এই অগ্রগতির চালিকা শক্তি বলা হচ্ছে হুইয়াংকিকে নেপালে করোনা ভাইরাস হানার পরই হুয়াংকি নিজ প্রেসিডেন্ট শি এর সঙ্গে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারীর সরাসরি টেলিফোন সংলাপের ব্যবস্থা করেন তাতে প্রেসিডেন্ট শি নেপালকে প্রচুর সুরক্ষা সামগ্রী দেয়ার অঙ্গীকার করেছেন ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে দুই সালে নেপাল বিদেশ থেকে বাড়তি পর্যটক আনার লক্ষ্য নিয়েছে এ কাজে হু নেপালকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন চীন থেকে বাড়তি পর্যটক আনতে হু নেপালের পর্যটন মন্ত্রণালয়ের হয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে নিজের ছবি তুলেন অনেক নিউজ পোর্টালে সেসব ছাপাও হয় নিজের টুইটার অ্যাকাউন্টেও হু কিছু ছবি দিয়েছেন যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এ নিয়ে ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়েছে অনেক মন্তব্য শিষ্টাচারের সীমাও ছাড়িয়েছে হয়তো হু নারী বলেই এমন হয়েছে হুকে নিয়ে বিতর্কের মধ্যেই গত মাসে শুরু হয়েছে নেপাল ভারত সীমান্ত বিরোধ এবং ভারত চীন সংঘর্ষ অনেক ভারতীয় কলামিস্ট তখন এও লিখেছেন ভারত নেপাল সীমান্ত বিরোধের জন্য হুয়াংকির আগ্রাসী কূটনীতি দায়ী ভারতে হাজার হাজার টাকায় ভাইরাস মারার বিদ্যা দেন করোনা বাবা মহামারী ভাইরাস থেকে মুক্তি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে গোটা বিশ্ব বিভিন্ন দেশ ও সংস্থা করোনার টিকা তৈরির চেষ্টাও চালিয়ে যাচ্ছে কিন্তু এখনও কোনো সফল আসেনি এই পরিস্থিতিতে কেউ কেউ করোনা ভাইরাস সরিয়ে দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন কেউ অর্থের বিনিময়ে মুহূর্তে করোনা থেকে মুক্তির কথাও জানাচ্ছেন এবার এ ধরনের অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতের এক স্বঘোষিত ধর্মগুরু ঘটনাটি ঘটেছে ভারতের হায়দারাবাদে পুলিশ জানিয়েছে পঞ্চাশ বছর বয়সী ওই স্বঘোষিত ধর্মগুরুর নাম ইসমাইল ইদানিং নিজেকে করোনা বাবা নামেই বেশ পরিচয় দিচ্ছেন তিনি সঙ্গে রেখেছেন সেলিম নামে এক সাগরেদকে অভিযোগ এই দুজনই করোনা পরিস্থিতিতে মানুষের আতঙ্ককে কাজে লাগিয়ে রীতিমতো ব্যবসা খুলে বসেছেন তার কাছে আসলেই নাকি করোনা থেকে মুক্তি এভাবেই সোশ্যাল মিডিয়ায় ইসমাইলও তার দলবল প্রচার করতে থাকে সোশ্যাল মিডিয়ায় তারা লিখতে থাকে করোনা থেকে মুক্তির উপায় তাদের করায়ত্ত আর এই মুক্তির উপায় জানতে নাকি দিতে হবে হাজার হাজার টাকা অভিযোগ কারো থেকে ওই করোনা বাবা নিয়েছেন বারো হাজার টাকা কারো থেকে বা তিরিশ হাজার সম্প্রতি হায়দরাবাদের হাফিরপেট এলাকা থেকে এমনই নানা অভিযোগ আসতে শুরু করে এরপরই মাঠে নামে পুলিশ তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই স্বঘোষিত ধর্মগুরুর ব্যবসা নতুন নয় করোনার আগেও নানা সময়ে সে মানুষের জ্বর জারির সুযোগ নিয়ে হাজার হাজার টাকা কামিয়েছেন করোনার আবহে সেই ব্যবসা রীতিমতো ফুলে ফেঁপে ওঠার জোগাড় তবে সম্প্রতি এক ব্যক্তি নিজ থেকে এগিয়ে এসে এই ধর্মগুরু ও তার সাগরেদদের বিরুদ্ধে মুখ খুলে অভিযোগ দায়ের করে নিজে জবানবন্দি দেয় এরপরই পুলিশ ওই ধর্মগুরু ও তার দলবলকে গ্রেপ্তার করে সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয় কেউ যেন কোনো বুঝরুকিতে কান্না দেয় রুশ নৌবাহিনী হাইপারসোনিক পরমাণু অস্ত্র পাবে বললেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশের নৌবাহিনীকে শীঘ্রই হাইপারসোনিক স্ট্রাইক পরমাণু অস্ত্র সরবরাহ করা হবে এছাড়া রুশ নৌবাহিনীকে সমুদ্রের নিচে অভিযান পরিচালনা করতে সক্ষম ড্রোন এবং চল্লিশটি যুদ্ধজাহাজ সরবরাহ করা হবে রোববার সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনীর সামরিক কুচকাওয়াজ পরিদর্শনের সময় ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দেন তিনি জানান এসব বস্ত্র ও সামরিক সরঞ্জাম চলতি বছরেই রুশ বাহিনীতে যুক্ত হবে তবে তিনি স্পষ্ট করে বলেন নিজে ঠিক কবে রুশ বাহিনী এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাবে পুতিন বলেন রুশ বাহিনীকে এমন সব বস্ত্র এবং সামরিক আদি দেয়া হবে যার সমকক্ষ অস্ত্র বিশ্বের কোনো দেশের কাছে নেই হাইপারসনিক পরমাণু অস্ত্র এবং সমুদ্রের তলদেশে কাজ করতে সক্ষম ড্রোন নৌবাহিনীতে সংযোগের ফলে এই বাহিনীর যুদ্ধক্ষমতা গুণ বেড়ে যাবে বলে উল্লেখ করেন পুতিন এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আলাদা এক বিবৃতিতে জানিয়েছে সমুদ্রের নিচে কাজ করতে সক্ষম পজিডন ড্রোন বহনকারী সাবমেরিনের পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে একই সাথে নতুন অস্ত্র পরীক্ষারও কাজ চলছে মার্কিন পুলিশের বর্বরতা থামাতে জাতিসংঘের উচিত শান্তিরক্ষী পাঠানো আমেরিকার স্বনামধন্য মানবাধিকার বিশেষজ্ঞ ও শান্তিবাদী নেতা ড্যানিয়েল কুভালিক বলেছেন জনগণের উপর মার্কিন পুলিশের বর্বরতা থামাতে আমেরিকায় জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো উচিত পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল এর এ অধ্যাপক ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন নতুন এক তদন্তে দেখা যায় মার্কিন পুলিশ কর্মকর্তারা শান্তিপূর্ণ সমাবেশের উপর আইন ভঙ্গ করে প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করেছে এ প্রসঙ্গে ড্যানিয়েল কুভালিক বলেন আমরা প্রুটল্যান্ডের মতো বিভিন্ন জায়গায় মার্কিন পুলিশ ও ফেডারেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তর্জাতিক মানবাধিকার এবং মানবাধিকার বিষয়ক আইন লঙ্ঘন করতে দেখছি আমরা এখন আমেরিকায় আর্জেন্টিনার ডার্টিওয়ার অথবা পিনুসের আমলে চিলির ঘটনা বলি দেখছি অধ্যাপক ড্যানিয়েল কুভালিক বলেন প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন শহরে এসব পুলিশ ও এজেন্টকে পাঠিয়েছেন যারা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে মুখোশ পরে বিক্ষোভকারী এবং শান্তিবাদী মানবাধিকার কর্মীদের উপর হামলা চালিয়েছে এসব বিষয় এমন ছিল যা আমরা সত্যিই আগে কখনও আমেরিকায় দেখিনি আমেরিকার বলদর পিতার কাছে নথি স্বীকার করবে না ইরান বললেন আরাকোচি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়দ আব্বাস আরাকচি বলেছেন তার দেশ নিজের অকাট্য অধিকারের প্রশ্নে আমেরিকার বলদর পিতার কাছে স্বীকার করবে না তিনি শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহারকে ইরানি জনগণের অকাট্য অধিকার বলে উল্লেখ করেছেন পুল্যান্ড থেকে প্রকাশিত ম্যাগাজিন পলিটিকা পুরস্কার ইরান বিষয়ক বিশেষ সংখ্যায় লেখা এক নিবন্ধে এ মন্তব্য করেন আরাকুচি রোববার ম্যাগাজিনটির বিশেষ সংখ্যা প্রকাশিত হয় যেখানে ইরানের ভৌগোলিক রাজনীতি ও সংস্কৃতি বিষয়ক খবর প্রবন্ধ ও নিবন্ধ স্থান পেয়েছে আরাকচি তার নিবন্ধে আরও বলেন পরমাণু মুক্ত মধ্যপ্রাচ্য স্লোগানকে সামনে রেখে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ বিষয়ক সকল আন্তর্জাতিক চুক্তি ও আইনে স্বাক্ষর করেছে ইরান জাতিসংঘের পর্যবেক্ষকদের জন্য নিজের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ করে দিয়েছে জানিয়ে আরাকচি বলেন ইহুদিবাদী ইসরায়েল ও পশ্চিমা দুনিয়ার অপপ্রচার সত্ত্বেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে কখনোই সম্পর্ক ছিন্ন করেনি তেহরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা প্রসঙ্গে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী তার নিবন্ধে লিখেছেন যখনই এই সমঝোতায় ইরানকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে তখনই তেহরান এতে দেয়া নিজের সকল প্রতিশ্রুতি পূরণ করবে ইরানি জনগণের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অপপ্রয়াস নতুন নয় ইরান সম্পর্কে ইহুদিবাদী হুদিবাদী ইসরায়েলের এক বিদ্দেশী অপপ্রচারের করা জবাব দিয়েছে তেহরান ইরান বলেছে মধ্যপ্রাচ্যে একটি জঘন্য প্রকল্প বাস্তবায়ন থেকে বিশ্ব জনমতের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার পুরনো পদ্ধতি অনুসরণ করে ইরানি জনগণের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অপপ্রয়াস চালিয়েছে তেলাবি সুইডেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সম্প্রতি সুইডিশ পত্রিকা এক্সপ্রেশনে প্রকাশিত এক নিবন্ধে ইরানের সঙ্গে আলোচনা বন্ধ করে দিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি প্রস্তাব করেন এখন হচ্ছে ইরানের উপর চাপ ও নিষেধাজ্ঞা শক্তিশালী করার সময় আলোচনা চালিয়ে যাওয়ার সময় নয় ওই নিবন্ধের পাল্টা জবাব লিখেছেন খুমে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আহমাদ মাসুফিয়ার যা একই পত্রিকায় রোববারের সংখ্যায় প্রকাশিত হয়েছে সেখানে তিনি লিখেছেন যে ইসরায়েল এখন পর্যন্ত জাতিসংঘের অন্তত বৃষ্টি প্রস্তাব লঙ্ঘন করেছে সে কিনা আজ ইরানের সঙ্গে আলোচনা বন্ধ করে দেয়ার আহ্বান জানানোর মতো ধৃষ্টতা দেখায় ইরানি রাষ্ট্রদূত বলেন বিশ্ব জনমতের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার এই প্রচেষ্টায় তেহরান মোটে বিস্মিত হয়নি কারণ মধ্যপ্রাচ্যে যে মানবতা বিরোধী প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে তা ধামাচাপা দিতে প্রচেষ্টার প্রয়োজন ছিল তিনি বলেন বিশ্বে কোনো সংকট সৃষ্টি না হলে এবং সব কিছু স্বাভাবিকভাবে চললে ইহুদিবাদী ইসরায়েলের মতো অবৈধ সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।